নমস্কার বন্ধুরা, স্বাতিস ফ্রেশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে গাটি কচুর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা গাটি কচু, দম, চিংড়ি মাছ দিয়ে গাটি কচু এসব খেয়ে থাকি, তো আজকে আমি একদম ভিন্ন স্বাদের পুঁই শাক দিয়ে গাটি কচু রান্না দেখাবো। এই রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খেতেও খুব টেস্টি। আপনারা আমার সাথে দেখতে থাকুন গাটি কচু দিয়ে পুঁই শাকের রেসিপি। গাটি কচু দিয়ে পুঁই শাক বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এখানে আমি 1টি গোটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 6 থেকে 7 কোয়া রসুন আর 1 ইঞ্চ মতো আদা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আমি রান্নাটা কিন্তু লো থেকে মাঝারি আঁচেই করছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 7 মতো নুন আর দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো এটা গরমের সিজন, এই সময় একটু হালকা খাওয়াই ভালো, সেই জন্য আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, সুন্দর কালার হবে। আপনারা চাইলে কিন্তু একটু জলে ভাপিয়েও নিতে পারেন। ভালো করে আমি এটা মশলার সাথে মিশিয়ে দেব। যেহেতু পুঁই শাক, তো আপনারা চাইলে কিন্তু একটু মিষ্টি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা খুব ভালো হবে। আমার বাড়িতে যেহেতু মিষ্টি খাওয়া হয় না, তো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে কচু আর শাকের একটি সুন্দর রেসিপি আমি আপনাদের শেখালাম। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এইরকমই নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন। আর এই নতুনত্ব রান্না কেমন লাগলো সে বিষয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবারে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে মশলার সাথে শাক এবং গাটি কচুটা ভালোভাবে মিশে যায়। 7 মিনিট বাদে আমি কড়াই ঢাকনা খুলে দিচ্ছি, একদমই রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার গরম গরম সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আপনারা এই নতুন রেসিপি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।